রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল পর্যন্ত জ্বালানি হিসাবে ইউরেনিয়াম সরবরাহ করবে রাশিয়া, আর 10 বছর পরপর এর মূল্য নির্ধারণ করা হবে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক ও রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাশিয়ান নিউক্লিয়ার ফুয়েল সাপ্লাই কোম্পানির কমার্শিয়াল ডিরেক্টর ফেদর সেকলভ। মাহমুদ হাসানের রিপোর্ট। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সাথে আলোচনা শুরু হয় 2009 সালে। পরের বছরের 2 মে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে দুই দেশের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক ও আরেকটি চুক্তি সই হয়। আর 2015 সালের 25 ডিসেম্বর পাবনার রূপপুরে 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে সরকার। এবার রাজধানীর একটি হোটেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের উপস্থিতিতে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহের চুক্তি সই হলো। এর ফলে বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল পর্যন্তই ইউরেনিয়াম সরবরাহ করবে রাশিয়া। রাশিয়ান ফেডারেশন উইল প্রোভাইড অল নেসেসারি অ্যাসিস্টেন্স টু দি আওয়ার ডিয়ার বাংলাদেশ সাইড বাংলাদেশ ফ্রান্স in the years to come to make sure that the first nuclear power station in this country runs successfully for years and years. বিশ্ববাজারে বিদ্যমান দর অনুযায়ী এবং একটি নির্দিষ্ট সময় পরপর সরবরাহ করা নিউক্লিয়ার ফুয়েলের মূল্য নির্ধারণ করা হবে। 10 বছর পর মূল্য নির্ধারণ করা যাবে। এই চুক্তি যা দিয়ে বিদ্যুৎ কেন্দ্র চলবে আজীবন, আজীবন বলতে এই বিদ্যুৎ কেন্দ্রের লাইফ স্প্যান 60 বছর, 80 বছর অথবা তার চেয়ে বেশি। একটি উন্নত প্রযুক্তির পাওয়ার প্ল্যান্ট পাচ্ছি। 1 গ্রাম ইউরেনিয়ামে প্রায় 24,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়। গত বছর জুলাই পর্যন্ত 1 গ্রাম ইউরেনিয়ামের আন্তর্জাতিক বাজার দর ছিল 6.30 US সেন্ট, বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 5.30 টাকা। রাশিয়ার পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম রূপপুর প্রকল্পটি বাস্তবায়ন করছে। 2 ইউনিট বিশিষ্ট এই বিদ্যুৎ কেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তির 3+ প্রজন্মের রিয়্যাক্টর VVIR 1200 স্থাপন করা হবে। প্রথম ইউনিটের কাজ শেষ হবে 2023 সালে, আর দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হবে পরের বছরের অক্টোবরে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।